মোটরসাইকেল নিয়ে প্রয়োজনে নির্বাচনী নীতিমালা সংশোধন করা হবে বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, বাদ সংগ্রহে সাংবাদিকদের জন্য একটি নীতিমালা জারি করেছে, এটা নিয়ে কিছু বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, সেটা আমরা মিডিয়া থেকে জানতে পেরেছি। বিষয়টা নিয়ে আমরা নিজেদের মধ্যে আলোচনা করেছি। বিকেল 4টায় রমনা ছাড়ার অনুরোধ জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আমরা সবাইকে তল্লাশি করব, তাই বাড়তি কোনো কিছু না নিয়ে আসার জন্য অনুরোধ জানাব। লোক সমাগম বেশি হলে বিভিন্ন সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করব। এরই মধ্যে ম্যাপ প্রকাশ করা হয়েছে। রাজশাহীতে তাপমাত্রা 40 ডিগ্রি ছাড়িয়ে গেছে। এদিকে টানা 12 দিন দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গরম বেশি হওয়ায় কেউ ঘরের বাইরে যেতে পারছে না, বিশেষ করে দিনমজুরদের অবস্থা একেবারেই করুণ। কিশোরগঞ্জে বালতির পানিতে ডুবে আরিয়ান নামে 2 বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টার দিকে করিমগঞ্জ বাজার এলাকার এক বাড়িতে এই ঘটনা ঘটে। জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের ওপরও নজরদারি করেছে মার্কিন গোয়েন্দারা। কিছুদিন আগে ফাঁস হওয়া নথিতে জাতিসংঘের মহাসচিব গুতেরেস রাশিয়ার দাবি দাওয়াগুলো মেনে নেয়ার বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। ইউরোপা লিগে সেভিয়ার বিপক্ষে প্রথম জয়ের খোঁজে আজ মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ওল্ড ট্রাফোর্ডে স্প্যানিশ ক্লাবটিকে আতিথ্য দেবে রেড ডেভিলরা। বৃহস্পতিবার ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 1টায়। অভিনেত্রী মনিরা মিঠুর বাসায় চুরির ঘটনায় দায়ের করা মামলায় গৃহকর্মী মোসাম্মৎ বিলকিস আক্তার ওরফে কণাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।